ঈদ যাত্রার ষষ্ঠ দিনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে অনেক। গণপরিবহন সংকটে খোলা ট্রাক, বাস ও পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন অনেকেই। এদিকে মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় এবং মহাসড়কের কালীহাতির ভাবলা এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মহাসড়কে গত দুদিনের তুলনায় আজ যানবাহনের চাপ আরও বেড়েছে, তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এই মহাসড়কে ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তির করতে 7 শতাধিক পুলিশ সদস্য দিন রাত পালাক্রমে কাজ করছেন। গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে প্রায় 30,000 যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। মহাসড়কে যানবাহন চলাচলের আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, উত্তরাঞ্চলের ঈদ যাত্রা এবার কতটা নির্বিঘ্ন আর যাত্রীরা কি সন্তুষ্ট, বিস্তারিত জানাবেন। রূপা, আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকা। আমি সকাল থেকে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এসেছি, সেখানে কিন্তু দেখেছি একেবারেই গাড়ির যানজট, যাকে বলে সেই যানজট কিন্তু নেই। তবে এই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, আমি যদি আপনাকে দেখাতে চাই, মহাসড়কের যে লেনটি দেখা যাচ্ছে সেই লেনটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গগামী লেন। এই লেনটি দিয়ে একেবারে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। আমাদের ইতিপূর্বে যে ঈদগুলো গিয়েছে সেই ঈদের পূর্ব অভিজ্ঞতাকে এই ঈদের যাত্রা কিন্তু একেবারেই ব্যতিক্রম। সেই সেই ক্ষেত্র থেকে বলা যায় যে যে মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোথাও কিন্তু কোনো যানজট নেই। আমি আপনাকে জানিয়ে রাখি, গত রাতে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর ভাবলা এলাকায় একটি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরবর্তী সময়ে সেখানে সামান্য সময়ের জন্য একটু জটলা সৃষ্টি হয়, এর পরবর্তী সময়ে কিন্তু সেই জটলাগুলি একেবারে স্বাভাবিক হয়ে যায়। তো আমি যদি আপনাকে বলে রাখি যে যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে বাইপাস এলাকা, আশিকপুর বাইপাস এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গগামী গাড়িগুলির চাপ অনেকটাই বেড়েছে। তো এর পূর্ববর্তী যে ঈদ যাত্রাগুলি রয়েছে সেই ঈদ যাত্রা থেকে একেবারে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হচ্ছে এমনটাই কিন্তু স্বাভাবিক যাত্রী, সাধারণ যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো রূপা, এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র।